যদি দেরে গেল, হ্যাঁ, তো আমাদের সবারই মনটা খারাপ হয়ে উঠলো। তো এই ব্যাপারটাকে তুমি কি মনে করছো? আমি মনে করছি কি মোদি সরকার টাকা দিয়ে লোভে মমতা দিদিকে হারার চেষ্টা করেছে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এটাতে কি করতে হবে? এখন কি করতে হবে? ফেরি ফের ভোট গণনা লাগাক লাগাক। আচ্ছা, তাতে কি হবে, কি মনে হচ্ছে তোমার? আমার মনে হচ্ছে কি মমতা দিদি জিতেছিল, ফের মোদি সরকার টাকা দিয়ে মমতা দিদিকে হারাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফের ভোট গণনা মমতা দিদি করুক। আচ্ছা, তাহলে কি পাবে বাংলার মানুষ? তাহলে কি বুঝতে পারবে বাংলার মানুষ? যে বুঝতে পারবে পারবে, কিন্তু মমতা দিদি জিতবে জিতবে। আচ্ছা, মমতা দিদি কেমন দিয়েছে আমাদেরকে? মমতা দিদি আমাদেরকে টাকা দিয়েছে, সাইকেল দিয়েছে। এখন কয়দিন পর কি কি দিবে? আমরা বাড়ি দিবে, গাড়ি দিবে। আর মোদি সরকার কি দিচ্ছে? চালও, একটা চালও দিচ্ছে না। কি আছে? দাম বাড়িয়ে দিয়েছে, চালের দাম বাড়িয়ে দিয়েছে, চাল ফকেতে ফকেতে খেয়েছে। আচ্ছা, তো আগামী দিনে মমতা ব্যানার্জি এর হাত তো শক্ত করতে হবে আমাদেরকে। হ্যাঁ, শক্ত করতে হবে। আর খেলার ব্যাপারটা কি বলছো তুমি? খেলা হবে। হ্যাঁ হ্যাঁ, তো খেলা হবে। হ্যাঁ খেলা হবে, জয় বাংলার খেলা হবে। জয় বাংলা, জয় বাংলার খেলা হবে। ঠিক ঠিক ঠিক। আর মমতা দিদি তাহলে মানুষের পাশে আছে? হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা, তুমি কেমন করে বুঝছো যে মমতা দিদি মানুষের পাশে আছে? মমতা দিদি আমাদেরকে দিয়েছে, আমরা সবাই বুঝতে পারবো কি মমতা দিদি আমাদের পাশে আছে। আচ্ছা আচ্ছা, কি কেমন করে বুঝলা যে পাশে আছে? কি দিয়েছে তোমাদেরকে? টাকা গাড়ি সব তো দিয়েছে, কিন্তু আমরা বুঝবো না কি মমতা দিদি আমাদের পাশে আছে কি দূরে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর রেশন পাচ্ছ? রেশন রেশন পাচ্ছি, 2 কেজি করে আটা পাচ্ছি, 2 কেজি করে চাল পাচ্ছি। মোদি কি দিচ্ছে? 1 কেজি করে আটা চাল দিচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই যে বাংলায়, পুরো বাংলায় আজ জনসাধারণ মমতা দিদিকে ভোট দিয়ে ভরিয়ে দিয়েছে। হ্যাঁ, তো তোমার কেমন আনন্দ হচ্ছে? তুমি কি বলবা মমতা দিদিকে আগামী দিনের জন্য? মমতা দিদি জিতুক। হ্যাঁ, আর পরবর্তীতে কি কাজ করবে ওটা কি বলবা দিদিকে? দিদি তো জিতুক, আমি আর খালি জানি কি দিদি জিতুক জিতুক। আচ্ছা, আর নন্দীগ্রামটাকে কি বলছো তুমি? নন্দীগ্রামে মোদি ওই টাকা মানে হাতকে দিয়েছে, মোদি দেবর মমতা দিদিকে হারিয়ে দিয়েছে। মোদি মমতা দিদি তো মারাইতে পেয়েছিল, মমতা দিদি ছিল তখন জিতে গেল, যখন মমতা দিদি চলে গেল তখন হেরে গেল, কারেন্ট পেলে না। আচ্ছা আচ্ছা, ওটা ওটাই হয়েছে। তাহলে এটা তুমি ভোট চাইছো না আবার গণনা চাইছো? গণনা। হ্যাঁ, তাহলেই জিতবে। ভোটটা হয়েছে, গণনা এবার চাই, গণনা। ওটাই, তাহলে মমতা দিদি আমাদের এগিয়ে থাকবে। হ্যাঁ, এগিয়েই থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তুমি কি দোয়া করছো আল্লাহর কাছে? আল্লাহর কাছে চাই কি মমতা দিদি জিতুক। আচ্ছা 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 আচ্ছা, তো তুমি তো এত বাচ্চা ছেলে, তুমি কেমন করে বুঝতে পারছো যে মমতা দিদি আমাদের পাশে থাকে? পাশে থাকে, আমরা মমতা দিদিকে ভোট দিই। হ্যাঁ, মমতা দিদি আমাদের কাছে থাকে, আমরা তো তোমার তো ভোট, তোমার তো ভোট হয়নি। ভোট হয়নি তো মাদার তো ভোট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দাদাদের হয়েছে, দাদুদের হয়েছে, তুমি দাদুরা তো জানে। হ্যাঁ ঠিক 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 আছে, বলো মমতা দিদি ভালো থেকো, বাংলার মানুষ তোমার সঙ্গে আছে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। জয় বাংলা।